হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো ব্লগ কন্টিনিউ করছি, কারণ হলো আমি জানি যে ব্লগ যদি ছেড়ে দিই তাহলে আপনাদের সাপোর্ট চলে যাবে। অ্যান্ড আজকে আমি যাচ্ছি একটু জটেশ্বর, কারণ আমি যে কোম্পানি কাজে ঢুকেছি তো সেখানে আমাদের সাইট ভিজিট করতে লাগে, আমাকে যেতে লাগে জটেশ্বর, ফালাকাটা, এতেলিপাড়া, এথেলবাড়ি, বীরপাড়া, এইসব মাদারিহাট, এইসব জায়গায় ঘুরতে লাগে। তো এখন আজকে আমাদের রুট হয়ে গেল জটেশ্বর। তো নেক্সট দিন এইভাবেই ব্লগ করবো, ঠিক আছে? দেখা যাক কতদিন করতে পারি এরকমভাবে, কতদিন আপনাদের সাপোর্ট পেতে পারি। অ্যান্ড সবাইকে বলি যে সবাই ভালো থাকবেন। অ্যান্ড আমি যাচ্ছি এখন জটেশ্বর। এখন এইটা হলো তেলিপাড়া থেকে জটেশ্বর যাওয়ার যা রাস্তা, তেলিপাড়া থেকে এথেলবাড়ি, এথেলবাড়ি থেকে ভিতর দিয়ে যে রাস্তাটা যায় সেটা দিয়ে চল আপনাদের জট একদম বীরপাড়া না ঢুকে আমরা জটেশ্বরে যেতে পারি। তো সেই রাস্তা দিয়েই যাচ্ছি এখন। তো বন্ধুরা, চলো দেখা যাক আজকে সারাদিনে আমরা কী করি, কতটুকুন ব্লগটা করতে পারি। অ্যান্ড এইভাবেই ব্লগটাকে কন্টিনিউ করবো, আশা করি সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। অ্যান্ড চলো যাওয়া যাক জটেশ্বর যাওয়া যাক। সেই জটেশ্বর যাওয়ার রাস্তা যেটা হলো এথেলবাড়ি থেকে ডাইরেক্ট জটেশ্বরে পৌঁছানো যায়, একটা ব্রিজ পার হতে হবে, সেখানে কিছু একটু ক্ষুদ্রাভদ্র রাস্তা আছে। তো কী সুন্দর সবুজ প্রকৃতি দেখতেই পাচ্ছেন। তো চলো বন্ধুরা যাওয়া যাক জটেশ্বর। তো বন্ধুরা, যে বলেছিলাম যে জটেশ্বর যাওয়ার সময় একটা ব্রিজ পড়ে, সেটা হলো এই ব্রিজটা। তো এই ব্রিজ হয়ে তারপরে আপনাকে যেতে হবে জটেশ্বর। এতে দিয়ে সোজা গেলেই একদম জটেশ্বর চৌপতি পৌঁছাবে। আর এদিকে কি সুন্দর ক্ষেত, পাট গাছ লাগিয়েছে যত সম্ভব। এটা আপনারা দেখে নিন, পাট শাক লাগিয়েছে। মানে এখানে দাঁড়ালে মনে হয় কি এখানে দাঁড়িয়ে থাকে, কাজে যাওয়ার কোনো ইচ্ছা করে না, কিন্তু অবভিয়াসলি কাজ করছি, কাজে তো যেতেই হবে। তো এখানে চারিদিকে খালি খেতে ক্ষেত। আর এই রোড হয়ে আপনাকে এথেলবাড়ি থেকে ডাইরেক্ট জটেশ্বরে নিয়ে যাবে এই রোড থেকে। এখানে মানুষজন কাজ করছে। আর ও যেখানে কাকু আমাদের আখের রস বেচছে, যেটা হলো আসার সময় দেখি খাবো, সে তো আছে। চলো এখন বেরোনো যাক, যাই কি একবার জটেশ্বরে গিয়ে দেখাও। তো বন্ধুরা, জটেশ্বরে তো আসছি, কাজ তো শুরু করলাম। তো এখন ব্যাপার হচ্ছে যে এইখানে এই সাইডে আসছিলাম, তো এখানে অলরেডি টাটা রড নিয়ে নিয়েছে। তো আমাদের রডের কথা বললাম, কিন্তু বললো যে এখন টাটা রড দিয়ে যেহেতু বাড়ি বানাচ্ছে সেহেতু টাটা রড দিয়েই করবে। তো দেখা যাক নেক্সট কোন জায়গায় যাওয়া যাক, অ্যান্ড দেখা যাক ওনারা কী রড নেয়। তো চলো গিয়ে দেখি। অ্যান্ড বাড়িটা তো খুবই বড়ো বাড়ি ছিল, তো গেলে মিনিমাম ভালোই রড যেত আমাদের। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখন টাটা রড অলরেডি নিয়ে নিয়েছে, তো ফাউন্ডেশন থেকে ওনারা টাটা রড দিয়ে কাজ করছিলো, সেই জন্য ওনারা টাটা রডে নিল। আপাতত 16 রড চলে এসেছে, কিন্তু 8 রডটা আসেনি এখনও। তো দেখা যাক এখন কী করা যায়। নেক্সট বাড়িতে যাই, নেক্সট বাড়িতে গিয়ে দেখি ওনারা কী বলে। তো চলো যাওয়া যাক। জটেশ্বর থেকে একটু ভিতরের দিকে আসলাম, কারণ এখানে একটু বসে খাওয়া দাওয়া করবো। আর হলো মানে সাইট তো আর দেখতে হবে, কারণ হলো এখন সাইট না দেখলে আমার মানে 10টা যেহেতু ভিজিট দিতে বলে সেটা ভিজিট দেওয়া যাবে না, তো সাইটগুলো দেখতে হবে। অ্যান্ড আপনাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবেন। অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত, বড় বড় মানে অনেক অনেক জায়গা জুড়ে এটা ভুট্টার ক্ষেত। এখানে ভুট্টাগুলোও আছে, চলো দেখাবো। আর এদিকে হলো পিছনে আমার বাইকটা রাখা, এখানে বাইকটা রাখলাম, এখানে জাস্ট এখানে বসবো। এত গরম, একটা স্প্রাইটও নিলাম খাওয়া দাবে। আর হলো এই হলো ভুট্টার ক্ষেত, তো এখানেই জাস্ট বসবো, বসে একটু খাওয়া দাওয়া করবো। ভুট্টাগুলো তো আছে না কি, এগুলো ভুট্টা তো আছে, কিন্তু এগুলো যত সম্ভব তুলে নেই, তুলবে ভুট্টা। হ্যালো ভুট্টার ক্ষেত, মানে ওই বাড়িটা অব্দি দেখা যাচ্ছে, ওইখানে অত অব্দি ক্ষেত এখানকার।
আর এদিক দিয়ে আপনার যাওয়া যায় হলো জটেশ্বর থেকে ফালা আপনার 9 মাইল হয়ে ওদিকে ফালাঘাটা যাওয়া যায়, আর এদিকে আপনাদের মাদারিহাটও যাওয়া যায় এই রাস্তা দিয়েই। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে কি আবার পরে দেখা হচ্ছে। তো দেখা যাক টিফিনে এখন কি দিয়েছে নিমা রান্না করে। টিফিনটা খোলা যাক। ভাত আর কোয়াশ আলু ঠালু কি দিয়ে মাখা, আর হলো সাথে ডিম অমলেট। তো এই হলো ভাত আর ওইদিকে ডিম অমলেট। তো চলো খাওয়া যাক, খাওয়া দাওয়া করে তারপরে বের হই অন্য জায়গায় সাইট ভিজিট করি। তো বন্ধুরা এখন আসলাম আমি জটেশ্বর থেকে একটু ভিতরে, সেখানে কোনো সাইট পাইনি গিয়ে দেখছি। তো যতগুলো সাইট হয়েছে মোটামুটি 4-5টার মতন সাইট হয়েছে, ওটাই দিয়ে দেবো আজকে। আর এখানে এত গরমের মধ্যে তো এই জায়গাটাও মানে খুবই সুন্দর জায়গা। এদিকে দেখছেন এটা হলো জটেশ্বর যাওয়ার রাস্তা এদিক দিয়ে, আর এদিক দিয়ে কোথায় যায় এটা সেটা আমার জানা নেই, কিন্তু প্রকৃতির দৃশ্য এত সুন্দর, মানে গাছ গাছালি, এদিকে জমি, ভুট্টা ক্ষেত, তারপরে এদিকে আরও কলা গাছ সোলা গাছ দিয়ে অনেক কিছু দিয়ে ভর্তি। চলো দেখি। তো এটা হলো সেই সেখানে দাঁড়িয়ে আছে, সেখানে মানে এরকম সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, গাছপালা দিয়ে ভর্তি সবুজ ক্ষেত, এদিকে ভুট্টা ক্ষেত, এদিকে গেল বাড়ি ঘর টাড়িঘর সবই, খুব সুন্দর জায়গা। আর এটা হলো আপনাদের জটেশ্বর যাওয়ার রাস্তা, এদিক দিয়ে আসলাম আমি, আর এদিক দিয়ে কোথায় যায় সেটা আমার জানা নেই। কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবেন, এন্ড দেখি আরও কিছু কন্টিনিউ করতে পারি কি না তো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা কাজ থেকে আসলাম জাস্ট এখনই, এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর হলো ক্যারাম বোর্ড খেলা তো হলো না, তো ওই জন্য দেখাতেও পারলাম না, দেখা যাক কালকে নেক্সট দিন কালকে খেলা হয় নাকি, তো অবশ্যই ভিডিওটা করব। আর কেমন লাগবে ভিডিওগুলো অবশ্যই জানাবেন, অ্যান্ড বলতে গেলে এখনও অনেক কিছু করা বাকি আছে যেগুলো করতে হবে, যেটা হলো ভালো করে আরও প্রোনাউন্সিয়েশন আমার ঠিক করতে হবে, সব কিছু ঠিক করতে হবে। তো অবশ্যই সাপোর্ট করবেন, কেমন লাগবে ভিডিও অবশ্যই জানাবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কন্টিনিউ ভিডিওটা করব, আশা রাখছি যে কন্টিনিউ ভিডিওটা হবে। তো অবশ্যই জানাবেন, আর টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সাপোর্ট করবেন। তো বাই বাই।